নমস্কার, আমি চৈতালি। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের যে কোনো প্রান্তে যে বা যারা নারী সুরক্ষা, নারী স্বাধীনতা, নারীর অধিকার বা নারী জাগরণের জন্য লড়াই, চেষ্টা বা সাহায্য করে চলেছেন, তাদের সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের গল্প। গল্প চড়াই পাখির মাংস, এমন এক নারীকে নিয়ে যে বাঁচে জীবনের ফাঁক ফোকর নিয়েই, মার খেয়ে মার হজম করাই যার ভবিতব্য, অথচ তার মধ্যেও সে ভুলে যায় না প্রতিবাদের ভাষা। ছোট্ট থেকেই তো আমরা বাড়ির মেয়েদের পই পই করে বলে মাথায় গেঁথে দিই একেবারে, যে তাদের কি করা উচিত এবং কি উচিত নয়। সেসব সাবধানবাণী তো সেই মেয়েটির ভালো চেয়েই না, বলি ভর দুপুরবেলা একদম বাড়ি থেকে বেরোবে না, অচেনা অজানা লোককে একদম কাছে ঘেঁষতে দিবি না, মেয়েদের বেশি জেদ করতে নেই মা, মেয়েদের খাবারের ওপর রাগ করতে নেই, ইত্যাদি ইত্যাদি। ডানা মেলে ওড়ার কথা নয়, আমরা তাকে শেখাই গুনে গুনে পা ফেলার কথা। মনে দাগ কেটে যাওয়া সেই যদি কিন্তুদের ভয়ে সে বড় বয়সেও কি কাটিয়ে উঠতে পারে, প্রশ্নটা আপনার জন্য রইল। গল্প শেষে জানাবেন কিন্তু আপনার প্রিয় নারীকে এ প্রশ্ন করেছেন কখনো, যে তার ছোটবেলার সেই সাবধানবাণীগুলি এখনো তার পথ আটকায় কিনা। কমেন্টে জানাবেন, অপেক্ষায় থাকব। চড়াই পাখির মাংস গল্পের আজ প্রথম পর্ব। গল্পকার প্রতিভা সরকার আর বইচই সিরিজের গল্প নিয়ে আপনার সঙ্গে আমি চৈতালি। কোনো রাতে জেদ করে না খেয়ে শুয়ে পড়লে মা বলতো, কাল সকালে উঠে দেখবি এক চড়াই পাখি আন্দাজ মাংস কমে গেছে গা থেকে, মেয়েদের এরকম করতে নেই। কারণ কবে কালে নাকি একটা গোলগাল লক্ষ্মীমন্ত মেয়ে ঘুমের বায়না করে রোজ না খেয়ে শুয়ে পড়ত, আর তার শরীর পরদিনই কিছুটা করে শুকিয়ে যেত। এইরকম করে করে সে বিছানার সঙ্গে মিশে গেল, যে রাতে সে চোখ উল্টে মরে গেল সে রাত পোহালে ভোরবেলা তার মা ঘরে ঢুকে কিছু না বুঝেই মাথার কাছের জানালা খুলেছে, অমনি এক ঝাঁক চড়ুই পাখি কিচিরমিচির কিচিরমিচির করতে করতে বাইরে উড়ে গেল। নিজের শরীরের প্রতি যত অযত্ন অবহেলা করেছিল সেই মেয়ে, সেগুলো চড়াইয়ের রূপ ধরে মুক্তি পেল নাকি। এই মাথামুন্ডুহীন গল্পে আমাদের গা ছমছম করে উঠত। কোনো রাতে না খেলে আমরা ভাই বোনরা সারা শরীর মাপতে বসে যেতাম, হাতের কবজি, পায়ের গোজ, ছেঁড়া পাড় দিয়ে কোমরের ঘের অবধি মেপে ঝুঁকে একসা। নিজেদের একটু রোগা মনে হতো বই কি, কিন্তু কিছুতেই বুঝতে পারতাম না কি করে এক রাতের মধ্যে অতটা মাংস নিঃশব্দে খসে পড়ল। আমরা ভয়ে ভয়ে চাদর ঝাড়তাম, বাথরুমে ঢুকে চোখ গোল গোল করে ইজের নামাতাম হাঁটু অবধি। বর্দি তার প্রথম শরীর খারাপের সময় আমাকে ইজের উল্টে দেখিয়েছিল, রক্তের ছোপে শুয়ে আছে ছোট ছোট মাংসল হড়হড়ে টুকরো। হয়তো এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে চড়ুই পাখি আন্দাজ মাংস উধাও হয়ে যায় শরীর থেকে। তাই ভয়ে ভয়ে আমার প্রথম জিজ্ঞাসা ছিল, তুই কাল রাতে ভাত খেয়েছিলি তো? আমাদের হাউজিং এ সবচেয়ে অসভ্য ছেলে ছিল বাপিদা, বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতো, কিন্তু ব্যাটিং এর ফাঁকে নজর ছিল মাঠের পাশ দিয়ে কে যাচ্ছে আসছে। আমি মাম্পির কাছ থেকে আলোর ফুলকি বইটা বুকে ঠেসে আসছি, মানে দৌড়চ্ছি, সন্ধে হয়ে গেলে মা বকাবকি করবে না, বাপিদা ব্যাট ফেলে ছুটে এলো, রিঙ্কু দেখি দেখি কি বই। ওর কথা না শুনে যেতে গেলে হয়তো পেছন থেকে আ কথা কু কথা বলতে থাকবে, তাই বইটা ওকে দেখতে দিলাম। ওর দেখা দেখি বুয়ান এসে ঝুঁকে পড়ল বইটার ওপর। বাপিদা প্রথমেই বলল, বইটা কি গরম রে। আমি কিছু বলবার আগেই বুয়ানকে কনুইয়ের ঠেলা মেরে বলল, বলতো বুয়ান, বছর যায় আর রিঙ্কুর মতো মেয়েদের একটা চেঞ্জ হয়, বলতে পারবি সেটা কি? বুয়ানটা তো আতা কেলানে হাঁ করে তাকিয়ে আছে,
বাপিদা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, দিন যায় আর দুটো চড়াই পাখি বড় হয়, ডানা মেলে উড়ে গিয়ে এইরকম ছড়ানো পাঞ্জায় বসতে চায়। নিজের হাতের থাবাগুলো আমার নাকের সামনে তুলে ধরে বাপিদা, মুখ ভর্তি নোংরা হাসি আর কুতকুতে চোখ দুটো কোথায় তা না দেখেই আমি বইটা ছিনিয়ে নিয়ে চলে আসি। পেছনেও রট্ট হাসি শুনতে পাই। রাতে ভাত খাই না, চড়ুই পাখির মাংসের কথা মা মনে করিয়ে দিলে তেলে বেগুনে জ্বলে উঠি, কিন্তু পরদিনই সেই খসে পড়া মাংস খুঁজতে থাকি। মা গজগজ করতে থাকে, মেয়েদের খাবারের ওপর রাগ করতে নেই, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। বড় হয়ে আমরা এইসব অদ্ভুত মাতৃবচনের সঙ্গে আরও যোগ করেছিলাম যে নাদুস নুদুস গড়ন না হলে পুরুষদের মনোযোগ পাওয়া যায় না। বাপিদার মতো না হোক, ওর থেকে আরও একটু ভালো কেউ যদি পাত্তা না দেয় জীবন মরুভূমি হয়ে যাবে যে। এইভাবে মায়ের গল্পগুলোর বদ ব্যাখ্যা করে আমরা বোনেরা বড় হয়ে কোনোই ঠেলে ঠেলে অনেক হেসেছি, কিন্তু হাসি আর কাঁদি মায়ের এই গল্পগুলো আমাদের মজ্জার ভেতর বাসা বেঁধে বসে আছে, অক্ষয় বটের মতো ঝুড়ি নামিয়ে দিয়েছে মনের অনেক গহীনে। উপড়াতে গেলে আমাদের অস্তিত্ব নড়বড়ে হয়ে যাবে। সেদিক থেকে দেখতে গেলে আমরা বোনেরা চিরকালই গল্পময়, গল্পেই বেঁচে আছি। গল্পগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য মাঝে মাঝেই ফোন তুলে হা হির শেষে কোনো না কোনো গল্পেই ফিরে যাই। সন্ধেবেলায় যেমন আমাদের মফস্বলী পাখিগুলো বট আর তেঁতুল গাছে মহা হল্লা করতে করতে ফিরে আসত, একদিন খুব মন খারাপের সময় এই গল্পটা লাফ দিয়ে এসে সামনে দাঁড়ালো, যেন মফস্বলি কোনো সরল আত্মীয় বহুদিন বাদে দেখা হতেই জড়িয়ে মরিয়ে একসা। চৈত্রের ভরদুপুর এক সন্ন্যাসী উঠোনে এসে দাঁড়াল, বাজ খাই গলায় হাঁক দিল, বাড়িতে কে আছো গো, মুষ্টি ভিক্ষা দাও। তার মাথার ওপর সূর্য, পেছনে গোল গোল উড়ছে শুকনো পাতার ছোট ছোট ঘূর্ণি, চুড়ো করে বাঁধা জটার নিচে কপাল ভর্তি ঘাম, বলিষ্ঠ হাতের রোম চুইয়ে চুইয়ে ঝরে পড়ছে সেদের বিন্দু, জোরে স্বর প্রক্ষেপণের সঙ্গে সঙ্গে বুকের ওপর নড়ে উঠছে মোটা রুদ্রাক্ষ মালা। আবার সে মুষ্টি ভিক্ষার দাবি জানালো, মুষ্টি ভিক্ষা দাও। এদিকে সত্যি সত্যি সে বাড়িতে ছোট্ট ছমাসের বাচ্চা আর তার মা ছাড়া কেউ নেই। সর্ষের তেলে দলাই মালাই করে রোদে রাখা ঈষদুষ্ণ জলে স্নান করিয়ে বাচ্চাকে ভর পেট বুকের দুধ খাইয়ে মাথার বাঁদিকে কাজলের টিপ পরিয়ে শুয়ে দেওয়ায় সে এখন গভীর ঘুমে, শুধু থেকে থেকে দেয়ালা করছে, একটু বা হাসে, কখনো পাতলা ভ্রুয়ের সামনেটা একটু কুঁচকে যায়, যেন কাঁদবার উপক্রম। মেয়েটি এইসব দেখছিল আর বসে বসে নিজের চুলের জট ছাড়াচ্ছিল। সন্ন্যাসীর ভারী কণ্ঠস্বরে সে চমকে ওঠে, তাকে কেউ যেন আমল ঝাঁকিয়ে দেয়, যেন তার নিয়তি দুয়ারে এসে দাঁড়িয়েছে। কিছু ঘটবে, ভালো কিছু নয়, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, কিন্তু গেরস্তের ধর্ম তো পালন করতেই হবে। তাই সে অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে ওঠে। শিশুর মুখে যেন রোদ না পড়ে ছাদের ভাঙা টালির ফাঁক দিয়ে, তাই একখানা পাতলা কাঁথার কোনা তুলে দেয় বক্স মশারির ওপর, তারপর মাথায় কাপড় তুলে হাতের রেকাবিতে চাল ডাল আর খুচরো পয়সা নিয়ে বাইরে এসে দাঁড়ায়। পা চলছিল না তার, তবু পেছন ফিরে দরজায় শিকল তুলে দেয়। শাশুড়ি পাড়া বেড়ানো শেষ করে এলে যেন টের পায় ছেলের মা ঘরে নেই। তারপর এক পা করে এগিয়ে দূর থেকেই হাত বাড়িয়ে সব ঢেলে দেয় সন্ন্যাসীর ছোলায়। আর এতক্ষণে নরম হয় সেই বাজখাঁই গলা, শুধুয়ে আশীর্বাদ নিবি না।
বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে এগিয়ে যায় সেই তরুণী মা। হাঁটু মুড়ে বুকের কাছে হাত জোর করে সে ঊর্ধ্বমুখে তাকায় সন্ন্যাসীর দিকে। যেহেতু সূর্য ঠিক মাথার ওপর, কিছুই পরিষ্কার দেখতে পায় না সে। কোথায় নাক, কোথায় চোখ খোঁজার ফাঁকি তার মাথা স্পর্শ করে একটি রুদ্রাক্ষ জড়ানো হাত। তরুণী যেখানে নতজানু হয়েছিল সেখানে তখন বসে আছে একটা কালো কুকুর। সন্ন্যাসীর দিকে অনুনয়ের দৃষ্টিতে তাকিয়ে সে অনবরত ল্যাজ আচড়াচ্ছে মাটিতে, আর ফিরে ফিরে দেখছে শিকলতোলা ঘরটার দিকে। নির্দয় সন্ন্যাসী কাঁধে তুলে নিল তার ভিক্ষের ঝুলি, হাতের ত্রিশূল মাটিতে ঠুকে ডাকলো, আয়! মাথা নিচু করে পেছন পেছন চলতে লাগলো সেই কালো কুকুর। কেই বা দেখতে গেছে, তার দু চোখ দিয়ে টপ টপ করে কান্না মাটিতে ঝরে পড়েই শুকিয়ে যাচ্ছে। আমাদের তিন বোনেরই মনে হতো এই গল্পটা যেন অন্ধকারের মতো, কিছু দেখা বোঝা যায়, কিছু যায় না। কিন্তু আমাদের নরম প্রাণগুলো শুকিয়ে দিত এটা। আমরা শপথ নিতাম অপরিচিত অজানা লোককে কখনো কাছে ঘেঁষতে দেব না। আর মা, মা তোমার কখনো এরকম হবে না তো? কেউ কেড়ে নেবে না তো তোমাকে আমাদের থেকে? ছোট বয়সে যা শুনি তাই বিশ্বাস করতে মন চায়। যুক্তি বুদ্ধি তত শানিত না হয় এক অজানা ভয় আর কিন্তু যদির ভিড় লেগে থাকে মনে। মেয়ে সন্তান একটু বেশি ঘেরাটোপের মধ্যে বড় হয়, মেনে নিতে শেখে। সে কতটা মনে নেওয়া জানতে চায় না। কোনো নির্দিষ্ট নাম থাকে না এই চরিত্রগুলির, এই চরিত্র আমরা সবাই। মায়ের মুখে শোনা গল্প আর তার সাথে মেয়ের জীবনকে মিলিয়ে দেখতে চাওয়া, কতদূর গড়ায় দেখা যাক। প্রতিভা সরকারের লেখা গল্প চড়াই পাখির মাংস, গল্পের দ্বিতীয় পর্ব আপনাকে শোনাবো আগামীকাল, মানে 9ই মার্চ। আর আমার মানে চৈতালির শোনানো এই বইচই সিরিজের গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না।